রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওভারলোড বালির লরি যাতায়াত বন্ধের জন্য প্রশাসনকে ব্যবস্থা নেবার নির্দেশ দিয়েছিলেন, কিন্তু সন্ধ্যা নামতেই ওভারলোড বালির লরি যাতায়াত করতে দেখা যায় পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন সড়কে বলেই অভিযোগ। বুধবার রাতেও ওভারলোড বালির লরি দেখা যায় রায়নার নতু এলাকায়, সেখান থেকে বেরিয়ে সড়কপথে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয় বলেই অভিযোগ। রায়না থেকে জামালপুর ব্লকের বেরুগ্রাম অঞ্চলের সড়কপথ পেরিয়ে জামালপুরের হরেকৃষ্ণ কোঙ্গার সেতু হয়ে কলকাতার পথে চলে যাচ্ছে বিনা চালানে বলে অভিযোগ। ওভারলোড তো সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল কোনো গাড়িতে ওভারলোড বালি যাবে না, তার সত্ত্বেও আপনারা কীভাবে নিয়ে যাচ্ছেন? কোনো বৈধ কাগজ আছে? আপনি তো ড্রাইভার। আমরা বলতে পারবো না, এবার বাবুরা জান। আপনি তো ড্রাইভার গাড়ির। ওটা আমরা বলতে পারবো না, ওভারলোড তো হয়তো হবে, হয়তো হবে না। এটা তো ওভারলোড, এটা তো ওভারলোড তো আপনি স্বীকার করছেন। চালান? চালান সব বাবুদের কাছে, মালিকের কাছে। একটু বলবেন আমাকে। ওটা বলতে পারবো না, ওটা আমরা জানি না। হ্যাঁ, বাড়িটা তো আপনি নিয়ে যাচ্ছেন খাদ থেকে তুলে, চালানটাও থাকার কথা আপনার কাছে। ওটা বলতে পারবো না, আমরা জানি না, মালিকদের ব্যাপার ওটা। কী নাম তোমার মালিকের? আল্লাহ সাদ পাপ্পু। কোথায় বাড়ি? মশা সার মশা গ্রাম। তোমার কি নাম? সাহেব। কোথায় বাড়ি? জামালপুর। কোথায় যাচ্ছিলো বালিটা? এটা কলকাতা যাবে। কোথায় লোড হয়েছে? এখানে ঘাটে। কোথা থেকে আসছে? পড়াপুটি। কী জায়গার নাম যেখান থেকে বালি আসছে? নতু। নতু। কোথায় যাবে বালিটা? কোনো ঠিক নেই। কোনো ঠিক নেই? না। গাড়ির চালান আছে নির্দিষ্ট? না। হ্যাঁ। বিনা চালানেই নিয়ে যাচ্ছেন? হ্যাঁ। কবে থেকে চলছে এরকম ধারা? আমি তো কালকে থেকে চালাচ্ছি। হ্যাঁ, কালকে থেকে চালাচ্ছি, বহুদিন বসছিলাম। কোথাকার গাড়ি এটা? গাড়ি হচ্ছে গিয়ে দাঁতপুরের। দাঁতপুরের? কী নাম মালিকের? মালিকের নাম আলাউদ্দিন। বিনা চালানের কথা স্বীকার করেছেন লরির চালকরা। এর ফলে বেরুগ্রাম অঞ্চলের রাস্তা নষ্ট হয়ে যাচ্ছে বলে এলাকাবাসীরা অভিযোগ করেন। ব্যুরো রিপোর্ট, আনন্দবার্তা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওভারলোড বালির লরি যাতায়াত বন্ধের জন্য প্রশাসনকে ব্যবস্থা নেবার নির্দেশ দিয়েছিলেন, কিন্তু সন্ধ্যা নামতেই ওভারলোড বালির লরি যাতায়াত করতে দেখা যায় পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন সড়কে বলেই অভিযোগ। বুধবার রাতেও ওভারলোড বালির লরি দেখা যায় রায়নার নতু এলাকায়, সেখান থেকে বেরিয়ে সড়কপথে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয় বলেই অভিযোগ। রায়না থেকে জামালপুর ব্লকের বেরুগ্রাম অঞ্চলের সড়কপথ পেরিয়ে জামালপুরের হরেকৃষ্ণ কোঙ্গার সেতু হয়ে কলকাতার পথে চলে যাচ্ছে বিনা চালানে বলেই অভিযোগ। ওভারলোড তো সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল কোনো গাড়িতে ওভারলোড বালি যাবে না, তার সত্ত্বেও আপনারা কীভাবে নিয়ে যাচ্ছেন? কোনো বৈধ কাগজ আছে? আপনি তো ড্রাইভার। আমরা বলতে পারবো না, এবার বাবুরা জান। আপনি তো ড্রাইভার গাড়ির। ওটা আমরা বলতে পারবো না, ওভারলোড তো হয়তো হবে, হয়তো হবে না। এটা তো ওভারলোড, এটা তো ওভারলোড তো আপনি স্বীকার করছেন। চালান? চালান সব বাবুদের কাছে, মালিকের কাছে। একটু বলবেন আমাকে। ওটা বলতে পারবো না, ওটা আমরা জানি না। হ্যাঁ, বাড়িটা তো আপনি নিয়ে যাচ্ছেন খাদ থেকে তুলে, চালানটাও থাকার কথা আপনার কাছে। ওটা বলতে পারবো না, আমরা জানি না, মালিকদের ব্যাপার ওটা। কী নাম তোমার মালিকের? আল্লাহ সাদ পাপ্পু। কোথায় বাড়ি? মশা সার মশা গ্রাম। তোমার কি নাম? সাহেব। কোথায় বাড়ি? জামালপুর। কোথায় যাচ্ছিলো বালিটা? এটা কলকাতা যাবে। কোথায় লোড হয়েছে? এখানে ঘাটে। কোথা থেকে আসছে? পড়াপুটি। কী জায়গার নাম যেখান থেকে বালি আসছে? নতু। নতু। কোথায় যাবে বালিটা? কোনো ঠিক নেই। কোনো ঠিক নেই? না। গাড়ির চালান আছে নির্দিষ্ট? না। হ্যাঁ। বিনা চালানেই নিয়ে যাচ্ছেন? হ্যাঁ। কবে থেকে চলছে এরকম ধারা? আমি তো কালকে থেকে চালাচ্ছি। হ্যাঁ, কালকে থেকে চালাচ্ছি, বহুদিন বসছিলাম। কোথাকার গাড়ি এটা? গাড়ি হচ্ছে গিয়ে দাঁতপুরের। দাঁতপুরের? কী নাম মালিকের? মালিকের নাম আলাউদ্দিন। বিনা চালানের কথা স্বীকার করেছেন লরির চালকরা। এর ফলে বেরুগ্রাম অঞ্চলের রাস্তা নষ্ট হয়ে যাচ্ছে বলে এলাকাবাসীরা অভিযোগ করেন। ব্যুরো রিপোর্ট, আনন্দবার্তা।